ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে প্রাক্তন নীল ছবির তারকা মিয়া খলিফা সমর্থন করেছেন ফিলিস্তিনকে, এজন্য তাকে মাসুল দিতে হলো। ফিলিস্তিন সমর্থনের জন্য কাজ হারালেন তিনি। রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে ব্যবসা নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল মিয়া খলিফার, কিন্তু প্রাক্তন পর্ণ তারকা বারবার ফিলিস্তিন সমর্থনে টুইট করছিলেন, তাই সব সম্পর্ক ভেঙে বিজনেস ডিল বাতিল করেছেন টড। বিগত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল এবং ফিলিস্তিন। তাদের মধ্যে ফের সংঘাত বাধায় নতুন করে রক্তপাত শুরু হয়েছে, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আর এই ঘটনা নিয়ে বারবার টুইট করছেন মিয়া খলিফা, এবং তার টুইট থেকে একেবারে স্পষ্ট যে তিনি ফিলিস্তিনকে সমর্থন করেছেন। এক টুইটে মিয়া খলিফা লেখেন, ফিলিস্তিনের অবস্থা দেখেও যদি আপনি ফিলিস্তিনকে সমর্থন না করেন, তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে আছেন, আর ইতিহাস এটি ঠিক প্রমাণ করে দেবে। আরও এক টুইটে তিনি লেখেন, কেউ প্লিজ ফিলিস্তিনের বিপ্লবীদের বলুন তাদের ফোন ঘুরিয়ে হরাইজন্টালভাবে ভিডিও রেকর্ড করতে। এই ঘটনার প্রেক্ষিতে মিয়া খলিফাকে বাদ দিলেন টড শাপিরো। তিনিও টুইট করে লেখেন, কি ভয়ঙ্কর একটি টুইট মিয়া খলিফা, এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হলো। এই কঠিন সময়ে মানুষ হিসেবে আমাদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি মানুষের মতো মানুষ হও।